এদিন আমাকে এখানে চুজ করতে হবে যে আমি আসলে ভয়েসটা কি ইউনাইটেড স্টেটসে মেল ভয়েস নাকি ফিমেল ভয়েস চাই নাকি ব্রিটিশ না অস্ট্রেলিয়ান কোনটা আমি চাই এটা আমাকে এখানে দিতে হবে সো আমি এখানে মেল দিয়েছিলাম সো দেন তারপর আর কিছু করবো না জাস্ট এখানে আমি জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার সাথে সাথে তারা এখানে কিন্তু আমার এই অডিওটা কিন্তু তারা আমাকে দিয়ে দিচ্ছে আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি আমি এটা ডাউনলোড করে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যারা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য আপনারা ফাইবারে যদি আর্টিকেল টু ভিডিও এই ক্যাটাগরিটা পাবেন হচ্ছে ফাইবার ভিডিও অ্যানিমেশন অর্থাৎ ভিডিও অ্যানিমেশনের মধ্যে আর্টিকেল টু ভিডিও অর্থাৎ যে কোনো আর্টিকেল থাকবে অর্থাৎ ধরুন আমার এখানে যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা এটা দিয়ে আমি একটা ভিডিও করব এবং এটাই হচ্ছে আমার অডিও হবে সো এই যে কাজটা এই কাজটা মার্কেটে ডিমান্ডটা অনেক বেশি আর আমাদের সে তুলনায় ফ্রিল্যান্সার অনেক কম আপনারা যদি সেলার ডিটেলসে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সেলার্স লিভস ইন তাহলে আপনারা এখানে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ কিন্তু সেলার পেয়ে যাবেন সব মিলিয়ে আপনারা সেলার অনেক কম আমাদের দেশীয় সেলার অনলি সেভেন্টি আর হায়েস্ট নাম্বার সেলার্স হচ্ছে পাকিস্তান অ্যান্ড দেন সেকেন্ড পজিশন হচ্ছে মেবি ইন্ডিয়া এরপর শ্রীলঙ্কার কিছু ফ্রিল্যান্সার আছে সো আমার মনে হয় যারা বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার আপনারা আছেন যারা খুব সহজেই ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন ওই ধরনের হার্ড কোনো প্রফেশনাল কাজ না শিখে সো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা ভিডিও নিয়ে কাজ শুরু করুন কারণ ভিডিও নিয়ে কাজ করলে এই কাজগুলো আপনারা হিউজ পরিমাণ কাজ পাবেন অ্যান্ড এই কাজ আসলে কোনো শেষ নাই অর্থাৎ আপনি এটা কন্টিনিউ করতে পারবেন আপনি শুধুমাত্র যে ফাইবার যে কাজ করার জন্য কাজটা শিখবেন এটা না অন্যান্য মার্কেট প্লেসের পাশাপাশি আপনি লোকাল বাংলাদেশি অনেক মার্কেটের জন্য আপনি এই ভিডিও নিয়ে কাজ করতে পারবেন সো আপনি যদি বিডি জবসে প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পারবেন ভিডিও এডিটিংয়ের উপরে অনেক জব থাকে আর নর্মালি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কোম্পানির জন্য বর্তমান ভিডিও খুবই ইম্পর্টেন্ট আর পার্টিকুলারলি আর্টিকেল টু ভিডিও এই গিগগুলো যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই গিগগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে টপ টেন ভিডিও টপ ফাইভ ভিডিও পাই বেসিক্যালি সেই ধরনের ভিডিও দেন এখানে আছে কিছু প্রোডাক্টের রিভিউ ভিডিও অর্থাৎ ওই প্রোডাক্টে কিছু ফিচার্স থাকে অলাইট সো আমি আপনাকে এখন দেখাবো যে আসলে এই আর্টিকেল টু ভিডিও এই ক্যাটাগরিতে কাজ করে আসলে কত ইনকাম করা যায় এবং যারা মার্কেট প্লেসে আসে তারা আসলে কেমন পরিমাণ ইনকাম করে অ্যান্ড এটা আসলে খুব কঠিন কিনা এটা সহজে কিভাবে শিখতে পারবো অ্যান্ড ফ্রিতে কিভাবে আমরা শিখবো দেন এখানে একটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের যে ভয়েসটা দিতে হয় অর্থাৎ একটা ভিডিওর ভয়েস দিতে হয় এটা অবশ্যই আপনাদের এআই ভয়েস দিতে হয় এই ভয়েসটা আমরা কিভাবে দিব এইটা আমি সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাবো অর্থাৎ বলতে পারবেন যে আপনি কোর্স ছাড়া একটা ওভারঅল সেভেন্টি এইটটি পারসেন্ট একটা ওভারভিউ আপনি এখানে পেয়ে যাবেন বাকিটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে আপনি যদি এটা কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখার পর আপনাকে আপনার মতো করে বিভিন্ন টুলস ব্যবহার করে সেই কাজগুলো করে নিতে হবে এবং আপনার চেষ্টাটা থাকতে হবে যাতে আপনি কাজটা করতে পারেন সো প্রথমে আমরা দেখবো আমরা কিছু গিগ আমরা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অর্ডারস আছে তার বেসিক প্যাকেজ হচ্ছে টেন্স এবং প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে থার্টি সে টাইটেল দিছে এখানে যে আই উইল কনভার্ট আর্টিকেল অর ব্লগ ইন্টু স্টার্নিং ভিডিও উইথ ভয়েস ওভার সো আপনারা যদি এটা প্লে করি তাহলে আমরা শুনতে পাবো যে আসলে সে কী ধরনের ভয়েস ওভার দিয়েছে এখানে দেন তার এখানে কিছু ওয়ার্ড আছে যদি আমি বেসিকে যদি ওয়ান ফিফটি ওয়ার্ডসের কাউন্ট করবে অর্থাৎ ওয়ান ফিফটি ওয়ার্ডস সে দিবে বাট এরপরে যখন বেশি হবে তখন আমার কিন্তু চার্জটা বেশি হবে যখন আমি এখানে ওয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান ওয়ার্ডস দ্যাটস ওয়াই প্যাকেজটা কিন্তু টোয়েন্টি ডলার্স হয়ে গেছে বাট এটা যদি আমি একবার রিডিউস করে দিই এটা টেন কি সেলার ফ্রম পাকিস্তান অ্যান্ড ভেরি গুড রিভিউস ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ অ্যান্ড তার রিসেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা যদি দেখি মোস্ট রিসেন্ট তাহলে দেখব যে থ্রি ডেস এগো অ্যান্ড আমরা যদি পার্টিকুলারলি দেখি যে আসলে তার কাজটা কী তার প্রোফাইলটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে সে কোন নিষ নিয়ে কাজ করে সো আমি আপনাদেরকে বারবার বলি যে নিশ বেশ অ্যাকাউন্ট করা যেমন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার সব কিছুই হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে কাজ অর্থাৎ সে ভিডিও নিয়ে কাজ করে থাকে দেন আমরা অ্যানাদার একটা গিগ আমরা দেখতে পাচ্ছি তার তিনটা অর্ডার্স কিন্তু এখানে আসে অ্যানাদার একটা গিগে আমরা যাচ্ছি তার সেভেন অর্ডার্স আছে কিউতে এবং অলরেডি সে তেত্রিশটা তার আছে এবং লেভেল টু সেলার আমরা দেখব তার জয়েন কবে এপ্রিলের বিশ তারিখে অ্যান্ড ষোলো ঘন্টার আগে একটা ডেলিভারি করছে ফাইভ মিনিটস পর্যন্ত হচ্ছে আপনার টেন ডলার্স নিবে এবং এখানে কী কী দিবে কপিরাইট ফ্রি থামনেল দেবে থামনেল ডিজাইন করে দিবে তারপরে উইথ ফ্রি স্ক্রিপ্ট দিবে ভিডিও স্ক্রিপ্ট দিবে তারপর এআই ভয়েস দিবে আপনারা প্রত্যেকটা গিগে যাবেন যাওয়ার পরে আপনারা এইগুলো তাদের লক্ষ্য করবেন এবং তারা কি কি দিচ্ছে সো নেক্সট একটা গিগ যাচ্ছি এখানে আটটা অর্ডার স্যার কিউতে আসে তার বেসিক হচ্ছে টেন প্রিমিয়াম হচ্ছে ওয়ান এইটটি ওকে সেন লাস্ট হচ্ছে চারটা অর্ডার কিউতে আছে তার প্রিমিয়াম হচ্ছে থার্টি ফাইভ সো এইখানে ওয়ান এইটটি কারণ হচ্ছে সে দশটা ভিডিও দিবে এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে আট মিনিট করে এটা একটা বাল্ক ডিল একটা বাল্ক প্যাকেজ যে একটা প্যাকেজের মধ্যে দশটা ভিডিও থাকবে এক একটা ভিডিও হচ্ছে আট মিনিট করে হবে তার সাথে ভিডিও ফ্রি স্ক্রিপ্ট থাকবে এআই ভয়েস ওভার থাকবে তারপর ফ্রি এসিও থাকবে ফ্রি থামনেল থাকবে সো এইখানে সে প্যাসিভ ইউটিউব ইনকাম টেন ক্যাশ কাও দেন হচ্ছে এটা হচ্ছে ইউটিউব ভিডিওস বেসিক্যালি সব ইউটিউবের জন্য আর এখানে যে সার্ভিসগুলো আমরা দেখলাম এই সব কিছু কিন্তু বেসিক্যালি ইউটিউবের জন্য অর্থাৎ যারা ইউটিউবের চ্যানেল আছে যারা ইউটিউবে তো তারা দেখা যাচ্ছে তারা ইনভেস্ট করে সো তারা এই ধরনের ইনভেস্ট করে তারা এই ধরনের ভিডিওগুলো এদের কাছ থেকে বানিয়ে নেয় নিয়ে দেন তারা ইউটিউব চ্যানেলে আপলোড করে সো ক্যানভা দিয়ে আপনারা এই কাজগুলো সবই করতে পারবেন সব সবথেকে ভালোভাবে যদি আপনারা ক্যানভার যদি এই প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন সো বাংলাদেশে অনেক ফেসবুক গ্রুপ আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের ক্যানভা প্রো তারপরে বিভিন্ন ধরনের লাইসেন্স তারা বিক্রি করে থাকে আপনারা তাদের কাছে লাইসেন্স নিতে পারেন এক মাসের জন্য হয়তো পাঁচশো ছয়শো টাকা করে নিবে এমন অনেকেই আছে বা তার থেকে কম হতে পারে সো আপনারা এই ধরনের নিয়ে আপনারা ক্যানভাতে সুন্দরভাবে কাজটা করতে পারবেন আমি যদি এটা পেলে করি সো আমি যদি এটা পেলে করি তাহলে আপনারা দেখতে পাবেন আটত্রিশ সেকেন্ডের ভিডিও এর মধ্যে আমি ভয়েস দিয়েছি আসলে ভয়েসটা আমি দিই নাই ভয়েসটা হচ্ছে আর্টিকেলটা আমি লিখেছি আর ভয়েসটা হচ্ছে এআই ভয়েস সো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হচ্ছে এআই ভয়েসগুলো কালেক্ট করবেন আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো চলতেছে এগুলো কিন্তু আসলে আমি ইউজ করতে পারবো না আর এগুলো ইউজ করতে পারবো না তার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভা কারণ হচ্ছে যে এগুলো আমাকে সব পেইড এগুলো আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো না সো আমি এখানে দিয়েছিলাম যে টপ ফাইভ ভিডিও গেমস নিয়ে একটা দেখেছিলাম তো সিমিলার একটা ট্রাই করলাম যে আসলে এটা করা যাবে কি না সো এই ভিডিওটা বেসিক্যালি ছিল যে একটা ট্রায়াল একটা ভার্সন যে আমি আসলে এটা করতে পারবো কি না সো বেসিক্যালি এই ভিডিওটা আপনারা দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছি যে আসলে এই ধরনের ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন চাইলে সহজে ক্যানভা দিয়ে আর আপনারা এই গিগের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনারা যদি তাদের স্যাম্পল ডিজাইন দেখেন অর্থাৎ এবং তারা বাইরের যেগুলো ডেলিভারি করছে যে কাজগুলো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কোন ধরনের কাজগুলো এখানে জমা দিচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ টেন মুভিস অফ টোয়েন্টি ওয়ান এবং এখানে একটা বায়রের রিভিউ আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু এই কাজগুলো বাইরেরা তারা তার কাছ থেকে নিচে যেমন হচ্ছে চেঞ্জ অ লাইফ ওকে এটাতে আছে আপনার টপ টেন গেমস ভিডিও গেমস যেটা আমি বেসিক্যালি আইডিয়াটা নিয়ে এটা ডিজাইনটা করতেছিলাম অলরাইট রাইট সো আপনারা চাইলে এটা করতে পারবেন এখন এইখানে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে অর্থাৎ আপনারা এখানে চাইলে যে ভিডিও এটা আপনারা ইউজ করতে পারবেন না অর্থাৎ এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও এটা আপনারা ইউজ করতে পারবেন না এখানে ক্যানভা চলে আসবে এটা রিমুভ করার জন্য আমাদের তখন হচ্ছে কি রিমুভ ওয়াটার মার্কস এটা রিমুভ করতে হবে তখন আমাদেরকে এটা যদি প্রো হয় অ্যাকাউন্টটা তাহলে আমার কোনো সমস্যা নাই আমি এটা ইউজ করতে পারবো এবং আরও অনেক সুন্দর সুন্দর থাউজেন্ড থাউজেন্ড এই ধরনের ভিডিও আছে যেমন এই ভিডিওটা এটাও আমি ইউজ করতে পারবো না আর যদি ইউজ করি তাহলে এই ধরনের ক্যানভা চলে আসবে বাট এই ধরনের ভিডিও তো আমি বায়ারকে ডেলিভারি করতে পারবো না ওকে আমি এই ভিডিও দিতে পারবো বায়ারকে বাট কিন্তু এটা যে ক্যানভা লেখা থাকে আমি দিতে পারবো না আমাকে এই তার প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে ক্যানভার তাহলে আমি এইটা ব্যবহার করতে পারবো এখন কথা হচ্ছে যে আমি ক্যানভা প্রো আমার কাছে নাই আমি একদম নিউ সেলার তাহলে আমার সুযোগটা কোথায় আমি কীভাবে কাজ করব। অবশ্যই অপশান আছে সুযোগ আছে কারণ ফ্রি তে কাজ হবে না এমন কোনো কথা নাই ফ্রিতে অনেক কাজ করা সম্ভব আপনারা যেটা জানেন যে সম্ভব কারণ আপনাকে অলরেডি বলছি যে স্টক ইমেজ ফুটেজ ভিডিও এগুলো ফ্রিতে নেওয়া সম্ভব এবং সেগুলো নিয়ে কাজ করা সম্ভব আর এটা যদি আপনাদের দরকার হয় অভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি ফার্দার নেক্সট ভিডিওগুলো করার ট্রাই করব আর যদি কমেন্টে না জানান তাহলে আমি এইটা নিয়ে আর ভিডিও করব না সো এটা হচ্ছে আমি জাস্ট ক্রিয়েট করেছি এটা অলরেডি ডাউনলোড করেছি আর ব্যাপার হচ্ছে এর বিহাইন্ডে যে অডিওটা আমি দিয়েছি এই যে আপনারা লেখাগুলো দেখতেছেন এখানে এর মধ্যে সব কিছু অডিও আছে সেই অডিওটা নিয়েছি আমি এই ওয়েবসাইট থেকে এসপিআই কে ডট এআই এই ওয়েবসাইটে আসার পর আমি এইটা এটা হচ্ছে আমার টেক্সট আপনার এই টেক্সটাই হচ্ছে আমি আমার ভিডিওতে আপনারা পাবেন অর্থাৎ এই ভিডিওর মধ্যে এই টেক্সটাই পাবেন এবং সাউন্ডটা ওই টেক্সটা হিসেবে পাচ্ছি সো আমি যদি এখানে আসার পর আমি আবার নতুন একটা ফাইল ক্রিয়েট করবো নতুন ফাইল ক্রিয়েট করার পর আমি এখানে জাস্ট আমার এই টেক্সটটা আমি পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার পর আমাকে এটা বলবে যে থ্রি হান্ড্রেড আপ টু এখানে জেনারেট করতে পারবে আর বাকি যদি আমি ওয়ান থাউজেন্ড ক্যারেক্টার্সের নিয়ে যদি টেক্সট জেনারেট করতে চাই তাহলে আমাকে লগ ইন করতে হবে বাট আমি লগ ইন করবো না আমি জাস্ট এখানে দেন আমাকে এখানে চুজ করতে হবে যে আমি আসলে ভয়েসটা কি ইউনাইটেড স্টেটসে মেল ভয়েস নাকি ফিমেল ভয়েস চাই নাকি ব্রিটিশ না অস্ট্রেলিয়ান কোনটা আমি চাই এটা আমাকে এখানে দিতে হবে সো আমি এখানে মেল দিয়েছিলাম সো দেন তারপর আর কিছু করবো না জাস্ট এখানে আমি জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার সাথে সাথে তারা এখানে কিন্তু আমার এই অডিওটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি আমি এটা ডাউনলোড করে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি আর আমার এই ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে ফাইল এটা আটত্রিশ সেকেন্ড আর এখানে দেখে চল্লিশ সেকেন্ড সো আপনারা হচ্ছে এইটা যখন আমি এখানে প্লে করবো তাহলে আপনারা এই অডিওটা শুনতে পাবেন আমি শিওর না যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন কি না এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আপনারা টেক্সট থেকে সুন্দর করে এই ধরনের ফে মেল ফিমেল এবং মাল্টিপল কান্ট্রি ভয়েস আপনারা দিতে পারবেন নিতে পারবেন তো আমি আপনাদেরকে ট্রাই করতেছি যে আসলে শুধুমাত্র ডাটা এন্ট্রি লিট জেনারেশন না এটার পাশাপাশি অন্য কোনো যে সেক্টরগুলো আছে যে সেক্টরগুলোতে কম্পিটিশন কম এবং আপনারা চাইলে ওখানে কিন্তু ভালো কাজ করতে পারবেন এবং ওদের ডিমান্ড অনেক বেশি আজকে পর্যন্তই দেখা হচ্ছে অন্য টিউটোরিয়ালে সি ইউ টাটা বাই বাই